বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ ও বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু বসন্ত বসন্ত এসে গিয়েছে আজকে বসন্ত বসন্ত এসে গিয়েছে আর বসন্তকালে ফুল কিন্তু যে গাছে না ফুটে সেই গাছেও ফুটবে তাই না আমার তরফ থেকে আমার পরিবারের সবাইকে বসন্তের শুভেচ্ছা আর সবার জন্য রইলো ভালোবাসা দিবসে অফরান্ত ভালোবাসা সবাই আজকের ব্লগটা এনজয় করবেন আজকের ব্লগে থাকবে শুধুই ভালোবাসা নিয়ে কিছু কথা আশা করি আজকের ব্লগটি সবার কাছে অনেক বেশি ভালো লাগে আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো বরাবরের মতো আরো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটি হবে ভালোবাসা নিয়ে কিছু কথা ভালোবাসা মানেই তো ফুল তাই না ভালোবাসার প্রতীক ফুল ফুল ছাড়া কিন্তু ভালোবাসা জমে না আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টদায়ক একটা ফুল না একটা ফুল কিন্তু আমাদের সবারই প্রিয় সবার কাছে অনেক বেশি পছন্দের হলো ফুল তো ফুল সকাল সকাল আমি একটু সাজিয়ে নিচ্ছি ফুলের গন্ধটা যখন নাকে আসে তখন কিন্তু মনের মধ্যে যদি কোনো খারাপ কিছুও থাকে সেটা চলে যায় কারোর উপর যদি অভিমানও থাকে মনটা কিন্তু সতেজ হয়ে যায় তাই না তো চেষ্টা করবেন বাসায় সবসময় এরকম তাজা ফুল রাখতে এতে করে কিন্তু মনটা অনেক বেশি রোমান্টিক হয়ে ওঠে তাই না তো আজকে একটু ফুল নিয়ে আসলাম বাজার করতে গিয়েছিলাম যেহেতু আজকে দুপুরবেলা বাসায় মেহমান দাওয়াত করেছি আমার ননদকে বলেছি আর আমার বোনকে বলেছি আর আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করব। যদিও আমার ননদটা আসেনি তার জন্য অনেক বেশি খারাপ লাগছে তো সে একটু ব্যস্ত ছিল সেজন্য আসতে পারেনি তো এই হলো অবস্থা আর এখানে আমি একটা ভালোবাসার জন্য আজকে তো ভালোবাসা দিবস আমার মনের মানুষটি তো কাছে নেই তো আমার বোনের মনের মানুষটি তো কাছে আছে তাই না তাদের জন্য সুন্দর একটা সারপ্রাইজ তৈরি করতেছি যেটা আমি ওদেরকে দিব আর আমার বোন আমার বোনের হাজব্যান্ডকে এটা দিয়ে উইশ করবে আজকে যে ভালোবাসা দিবস সেই উপলক্ষে মনের ভালোবাসাটা প্রকাশ করতে কিন্তু খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না আর যেখানে টাকা পয়সার প্রয়োজন হয় সেখানে ভালোবাসা কিন্তু থাকে না এ ব্যাপারটা আমার ছোট ছোটো ভাই বোনরা একটু লক্ষ্য রাখবেন যেখানে টাকা পয়সা খরচ করতে হয় সেটা ভালোবাসা নয় সেটা অভিনয় আর ভালোবাসতে শুধু সুন্দর একটা মন আর মনের মানুষটাকে এরকম ছোটো ছোটো সাধারণ উপহার দিলেই কিন্তু হয়ে যায় আর যেখানে অনেক অনেক টাকা পয়সা খরচ করে ভালোবাসা প্রকাশ করতে হয় সেই ভালোবাসাতে কিন্তু ভালোবাসা থাকে না তাই না তো আমার মনের মাধুরী মিশিয়ে আমার বোন এবং বোনের হাজব্যান্ডের জন্য আমার তরফ থেকে এই ছোট্ট একটা উপহার তৈরি করেছিলাম আর এটা ওরা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল তো যাই হোক আমার হাজবেন্ড যদি কাছে থাকতো তার জন্য আমি আরও বেশি সুন্দর করে করতাম যতটুকু চেষ্টা করেছি মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি এটাকে সুন্দর করার জন্য খুব বেশি আমার কিন্তু এখানে কিছুই খরচ হয়নি শুধু আমার মন আর আমার মনের ভালোবাসা দিয়ে এটা তৈরি করেছি আমার বোন এবং বোনের হাজবেন্ডের জন্য যাই হোক ভালোবাসাটা শুধু প্রেমিক আর প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয় ভালোবাসা হলো মা বাবার জন্য ভাই বোনের জন্য ভালোবাসা হলো ছেলে মেয়ের জন্য ভালোবাসাটা হোক হাজব্যান্ডের জন্য আমার ভালোবাসা আজকে আমার বোন এবং ননদদেরকে ঘিরেই তৈরি করেছিলাম একটা সুন্দর ডিশ আর সেই ডিশটাই আপনাদের সঙ্গে একটু তুলে ধরছি এখানে আমি খাবার দাবার মানে একটু ঘুছানোর জন্য সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব খুব বেশি কিন্তু কোনো কিছুই আমি এখানে খরচ করিনি শুধু আমার মন থেকে ভালোবাসা দিয়ে এই ডিশটা আমি সাজাচ্ছি কিছু গোলাপের পাপড়ি যেহেতু আজকে ভালোবাসা দিবস সেই জন্য আর কি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সালাদের আইটেম আর পাশে যেগুলো দিলাম সেগুলো হলো পুদিনা পাতা তো পুদিনা পাতাটা কিন্তু খুবই হেলদি আপনারা খাবারের মেনুতে রাখতে পারেন আর আমি সাজানোর জন্য পুদিনা পাতার গাছগুলো আস্তই রেখেছি জাস্ট ধুয়ে দুয়ে দিয়ে দিলাম আর এখানে আমি কিছু রূপচাঁদা ফিশ ফ্রাই করে নিলাম আর এই রূপচাঁদা মাছের ফ্রাইটার রেসিপি আমি অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কোনো কিছুই না জাস্ট আমার ইচ্ছে হলো আজকে একটু অন্যভাবে সাজাই প্রতিদিনই তো রান্না করি বা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি রেগুলার স্টাইলে আজকে যেহেতু ভালোবাসা দিবস ভালোবাসার মানুষগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে যদি এরকমভাবে দেওয়া যায় এতে করে কিন্তু এদের মুখে যে একটা হাসি ফুটে সেই হাসিটা কিন্তু অনেক বেশি টাকা খরচ করেও পাওয়া যায় না তাই না তো যাই হোক আজকে পরিবার পরিজন নিয়ে খুব বেশি আনন্দ করেছিলাম এখন তো হলো রাতের বেলা যখন আমি ব্লগটাতে ভয়েস ওভার করছিলাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিন কাটিয়েছি যদি আমার হাজব্যান্ডটা কাছে থাকত তাহলে আরও বেশি ভালো লাগতো সবাই আমাদের জন্য দোয়া করবে যেন আগামী ভালোবাসা দিবসে আমরা একসঙ্গে থাকতে পারি আগামী ফাল্গুনে আমাদের জীবনে একসঙ্গে ভালোবাসার ফুল ফুটে সবাই আমার ভাই বোনরা যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন যত কয়টা ভালোবাসা দিবস আসে আমাদের জীবনে যতদিন বেঁচে থাকে আমরা যেন একসঙ্গে থাকতে পারি সব সময় তো সবার জন্য দোয়া চাই এখন আমি আমার ভাই বোনদের কাছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি তো কিছু আইটেম করেছিলাম আজকে কোনো রেসিপি শেয়ার করবো না জাস্ট একটু ডিমটাকে বাটার দিয়ে ভেজে নিচ্ছি সেটাই দেখাচ্ছি আর রেসিপিগুলো খুব বেশি আমি ভিডিও শ্যুট করতে পারিনি আজকে যেহেতু অনেকগুলো কাজ করেছি আসলে বাসায় একটু মেহমান আসলে কাজগুলো তো করতে হয় তাই না তো সেজন্য বেশি রান্নাবান্নার রেসিপি আজকে শ্যুট দিতে পারিনি তো যতটুকু তুলে রেখেছি সেটা অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বাটারে আমি ডিমগুলো একটু ভেজে নিলাম আর এই তো এই ডিশটাতেই সাজিয়ে নিচ্ছি আরেকটা কথা বলি এই যে ট্রেটা এটা আমার শ্বশুরের আমলের মানে আমার শ্বশুর চাচা শ্বশুর ওনারা যখন বেঁচে ছিলেন আমার চাচা শ্বশুর ছিলেন একজন চেয়ারম্যান তো ওনার এখানে অনেক মানুষ আসতেন প্রতিদিন তো এই ট্রেতে করে সেই রুমে মানে চা আর বিস্কিট দেওয়া হতো আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম আসলে ট্রেটা অনেক বছর আগের আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা যে সিলেটে গিয়েছিলাম তখন কিন্তু এই ট্রেটা নিয়ে এসেছিলাম তো আর কথা বাড়াবো না এখন টেবিল গুছাতে হবে আমার বোন ওনারা চলে আসতেছে আমাকে ফোন করলো ফুল আর আজ কিন্তু বসন্ত হ্যালো বসন্তের শুভেচ্ছা থ্যাংক ইউ এই তো আমার ভাইজান আমাকে গিফট করলো আর আমি আপনাদেরকে গিফটটা পরেই দেখাচ্ছি দেখো আমরা লুকাইতে চায়। বসন্ত আমাদের পরিবার থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আপু আর ভাইয়ার জন্য আমি যেই উপহারটা তৈরি করে রেখেছিলাম সেটা পেয়ে আপু ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে তো ভাইয়া কিন্তু আমার জন্য ফুল নিয়ে এসেছে আমি যে ভাইয়ার জন্য এই উপহারটা তৈরি করেছি ভাইয়া আপুর জন্য ওনারা যে কতটা খুশি হয়েছে সেটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না তো ভালোবাসার মানুষগুলোকে এরকম ছোটোখাটো উপহার দিলেই কিন্তু ওরা খুশিতে অনেক বেশি আত্মহারা হয়ে যায় ওদের কাছে কিন্তু টাকা পয়সার কোনো মূল্য নেই যারা ভালোবাসতে জানে যারা ভালোবাসা গ্রহণ করতে জানে তারা অল্পতেই অনেক বেশি খুশি হয় আর যারা ভালোবাসতে জানে না তাদেরকে যদি আপনি ডায়মন্ডের রিংও দেন তাতেও কিন্তু ওদের মন ভরবে না তো ভালোবাসাটা হোক সবার জন্য এরকম আমার ভালোবাসার মানুষগুলোকে আজকে কাছে পেয়েছি শুধু একটা ভালোবাসার মানুষ যার জন্য আমার সব ভালোবাসা অপূর্ণ হয়ে থাকে সে আমার হাজব্যান্ড তাকে আজকে আমি ভীষণ মিস করতেছি আমার ব্লগটা তুমি দেখবে আমি জানি তোমাকে ভীষণ ভালোবাসি আজকেও বলছি সারা জীবনই বলে যাব তুমি ছাড়া আমার জীবনের সব কিছুও অপূর্ণ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি একসঙ্গে হয়ে যেতে পারি আমাদের জীবনের সব সমস্যা যেন দূর হয়ে যায় আমি আমার ভাই বোনদের কাছে আমার পরিবারের লোকদের কাছে আজকের এই সুন্দর দিনটাতে বারবার দোয়া যাচ্ছি দোয়া চাওয়ার একটাই কারণ আমি যখন ওকে খুব বেশি মিস করি তখন কিন্তু আমি সবার কাছে দোয়া চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ও আমাকে ভীষণ মিস করতেছে তো হয়তো চলে আসবে তো যাই হোক আমরা আবার যখন একসাথে হব তখন তো আপনারা দেখবেন আজকের দিনটা আমার জন্য খুবই সুন্দর ছিল শুধু আমার হাজব্যান্ডটা কাছে ছিল না ওকে অনেক বেশি মিস করতেছিলাম তো যাই হোক খাবার দাবারগুলো টেবিলে গুছিয়ে ফেলেছি এখন আমরা সবাই মিলে খাবারটা খাবো আর আমার ভাইয়াকে খাবার দিচ্ছি ভাইয়া বসে গিয়েছে আমরাও বসে যাব তো একটু শ্যুট করতেছিলাম ভাইয়াকে আর আমার দুলা ভাই কিন্তু ডায়েট করতেছে তো সেজন্য ওনার কোনো রাইস নিচ্ছে না শুধু সব ভেজিটেবল আর ফিশ খাবে আর কোনো পোলাও খাবে না পোলাও রান্না করেছি তবে পোলাও খাবে না তো পোলাওটা সেজন্য বাড়লাম না আমরা যখন খেতে বসবো তখন পোলাওটা বেড়ে নিব আর পোলাওটা একটু গরম থাকলেই কিন্তু খেতে ভালো লাগে তাই না তো এখানে আমি যতটুকু পেরেছি আর কি আসলে ওরা আমাকে না করেছিল ভাইয়া বলেছিল বাহির থেকে খাবার নিয়ে আসি তোমাদের জন্য বাসায় রান্না করার দরকার নেই চলো বাহিরে খেতে যাই ভাইয়া আমাকে বারবারই ফোন করছিল যে বাসায় কোনো কিছু করবা না আজকে আমরা সবাই মিলে বাহিরে খাবো তো আমার কেন যেন মনে হলো আজকে একটু নিজের হাতে রান্না করে ভাইয়া আপু আর আমার ননদদেরকে খাওয়াই তো আমার ননদটাও আসতে পারলো না ওর জন্য আমার মন খারাপ লেগেছে তো দুপুরে ওর সঙ্গে অনেকক্ষণ কথা হলো তো কথা বলার পর একটু ভালো লেগেছিল ও আসলে আরও বেশি ভালো লাগতো আচ্ছা যাই হোক এবার আমরা হয়তো একসাথে খেতে পারলাম না নেক্সট টাইম হয়তো অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে একসাথে খাবার খেয়ে এনজয় করব তো এখন আমিও খাবারটা খেতে বসে যাব আজকের খাবারগুলো সবার কাছেই অনেক বেশি পছন্দের ছিল আচ্ছা আজকে আমি আমার একটা ভিউয়ার্স আপু নাম হলো হাসিনা পারবিন আপুর ছোটো বোনের নাম হলো পপি আর পপি আপুর মা আমার ব্লগ সব সময় দেখে পপি আপুকে নাকি গিয়ে বলে যে একটু পায়েলের ব্লগটা লাগিয়ে দাও পায়েলের ব্লগটা লাগিয়ে দাও সেই মাটা একটু অসুস্থ সবাই মায়ের জন্য দোয়া করবেন আর মা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমার তরফ থেকে হাসিনা পারবিন আপুর সাথে কালকে আমার কথা হয়েছিল আপু আপনার কথা আমাকে বলেছে তো আমার তরফ থেকে আজকে এই ভালোবাসা দিবসে মার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো আপনারা সবাই ওই মার জন্য দোয়া করবেন যেন মা আল্লাহ রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ পাক যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে ভালো থাকবেন মা আর পপি আপু হাসিন আপু তোমাদের জন্য কিন্তু আজকের এই দিনে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল ভালোবাসা রইল আমার সব ভিওয়ার্সদের জন্য আমার ভিওয়ার্সরা যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক দিবেন আর শেয়ার করবেন আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো আপনাদের ফেসবুকে শেয়ার করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আজ আর নয় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ